আপনি কি ফেসবুক চালাতে ফ্রি বিপিএন ব্যবহার করেছেন এই প্রশ্নটা করার কারণ হলো দেশে বারবার ফেসবুক টুইটার ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তো মানুষ কোনো কিছু চিন্তা না করে যে যেভাবে পেরেছে প্লেস্টোর থেকে ফ্রি বিপিএন ব্যবহার করে ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে যার কারণে আপনি নিশ্চিত থাকুন আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে অথবা আপনার অজান্তে অন্য কেউ আপনার ফেসবুক আইডি পুরো দমে চালাচ্ছে বাট সেটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না তাহলে এখন করণীয় কি হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন এবং নিজের ফেসবুক আইডিতে যদি এইরকম সমস্যা থাকে তাহলে তার নিজেই সমাধান করতে পারবেন এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন কিভাবে আপনি নিজেই চেক করে দেখবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনার ফেসবুক আইডি অন্য কোনো মোবাইলে লগ করা আছে কিনা অর্থাৎ আপনার ফেসবুক আইডি অন্য কেউ লুকিয়ে চালাচ্ছে কিনা এটা চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে তো আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে বন্ধুরা এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে ডান পাশে একটি থ্রি ডট লাইন দেখতে পাবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপরে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে সেটিংস নামে যে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে এর ভিতর থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এর ভিতর থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেকস নামে যে অপশনটি রয়েছে তার নিচে দিকে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন আপনারা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অ্যাকাউন্টস শো হচ্ছে ফার্স্ট হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টস সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অর্থাৎ ফেসবুক আইডির আন্ডারে কিন্তু আমি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস ওপেন করেছিলাম যার কারণে এখানে দুইটা আইডি শো হচ্ছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুক আইডিটাকে চেক করে দেখতে হবে যে অন্য কোনো ডিভাইসে আমাদের ফেসবুক আইডি লগ ইন করা আছে কি না তো বন্ধুরা এটি চেক করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নাম রয়েছে আমি জাস্ট কী করবো এই ফেসবুক প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি তার নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউ আর কারেন্টলি লগড ইন অন দশ ডিভাইস আমার ফেসবুক আইডি কোন কোন ডিভাইস এ লগ ইন করা রয়েছে সেই ডিভাইস কিন্তু এখানে শো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই প্যানাসোনিক পি ডাবল ওয়ান অর্থাৎ এই ডিভাইসে কিন্তু বর্তমানে আমার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু এই ডিভাইসটি এখানে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেক ডিভাইসে কিন্তু আমার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় রয়েছে তো এই ডিভাইসগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য লগ ইন করেছিলাম যার কারণে কিন্তু এখানে এই ডিভাইসগুলো শো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন লিন্যাক্স রয়েছে তো এটা হচ্ছে আমার কম্পিউটারে আমার ফেসবুক আইডি টি লগ ইন অবস্থা রয়েছে যার কারণে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক পি ডাবল ওয়ান তো এই যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটাতেও কিন্তু আমি আমার ফেসবুক আইডি ওপেন করেছিলাম যার কারণে কিন্তু এই ডিভাইসটাও এখানে দেখা যাচ্ছে তো আপনারা যে কাজটি করবেন আপনার যে ডিভাইসটায় ফেসবুক আইডি লগ ইন অবস্থায় রয়েছে ওই ডিভাইসটি এখানে অবশ্যই ফার্স্টে শো হবে এরপরে নিচের দিকে যদি সন্দেহজনক কোনো ডিভাইস দেখতে পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে লগ আউট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু সেই ডিভাইসে আর আপনার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় থাকবে না লগ আউট হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যদি সন্দেহজনক কোনো ডিভাইস আপনাদের চোখে পড়ে সেক্ষেত্রে আপনারা কিভাবে ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট করবেন এইটা করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখন কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক আর এটাকে লগ আউট করে নিতে পারবেন আপনি যখনই কোনো ডিভাইস দেখবেন যে ওই ডিভাইসটি আপনি ব্যবহার করতেছেন না অর্থাৎ সন্দেহজনক ওই ডিভাইসটি আপনারা সিলেক্ট করে কিন্তু এখান থেকেই লগ আউট করে নিতে পারবেন মনে করেন এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক পি ডাবল ওয়ান এই ডিভাইসে কিন্তু অলরেডি আমার ফেসবুক আইডি লগ ইন রয়েছে আমি চাইলে কিন্তু এই ডিভাইসটাকে এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি নিচে দিকে লগ আউটের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইস থেকে আমার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখতে পাচ্ছেন আরও যদি অন্য অন্য ডিভাইসগুলো শো করে সেক্ষেত্রে আপনারা এরকমভাবে মার্ক করে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন তো আমি যদি আপনাদেরকে একটি কাজ দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন মনে করেন এই যে প্যানাসোনিক পি ডাবল ওয়ান এই প্যানাসোনিক পি ডাবল ওয়ানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থা রয়েছে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে লগ আউট করে নিতে হবে তো লগ আউট করার জন্য জাস্ট আপনারা এই লগ আউটের উপরে ক্লিক করবেন লগ লগআউটের উপরে ক্লিক করার পর এখান থেকে পারমিশন দিতে হবে আমি পারমিশন দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখন ডিভাইস হচ্ছে। তিনটা এখানে কিন্তু চারটে ডিভাইস ছিল এখন কিন্তু তিনটা ডিভাইস দেখা যাচ্ছে একটা কিন্তু একদম রিমুভ হয়ে লগ আউট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে সুরক্ষিত রাখবেন এবং অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় থাকে সেটা কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকেই রিমুভ করবেন অর্থাৎ লগ আউট করে নেবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির মাথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ